দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না ওয়াল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই কারণ জাহান্নামের আগুনের ব্যাপারে বয়ান মদিনা ওয়ালা নবী হাদিসের মধ্যে জানায়া দেয় ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার কোন সাধারণ আগুনের নাম নয় নবী বলেন উকিদা আলান নার আলফাসানাতিন হাত্তা ইবিয়াদদ সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইসওয়াদদ ফাহিয়া সাউদা মুজলিমা মদিনা ওয়ালা নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কর আল্লাহ সব গজবের ফেরেশতাদেরকে আদেশ দিয়া দিলেন হে গজবের ফেরেশতা ওই জাহান্নামের আগুনটাকে তোমরা হাজার বছর জ্বালানো শুরু করে দাও জাহান্নামের গজবের ফেরেশতারা জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালাইলো নবী বলেন জ্বালানোর পরে রংটা ধারণ করলো সাদা এরপরে গজবের ফেরেশতারা ওই রবের দরবারে আসিয়া বলে মালিক আপনার আদেশ অনুযায়ী জাহান্নামের আগুন হাজার বছর আমি জ্বালাইলাম ও আল্লাহ এখন কি আর জ্বালানো লাগবে কিনা জানাইয়া দেন আল্লাহ তখন বলে হে আমার গজবের ফেরেশতা ওই জাহান্নামের আগুন কি হাজার বছর জ্বালাইয়াই পরিসমাপ্তি ঘটাইও না ওই আগুন কি তুমি আরো আবারও হাজার বছর জ্বালাও আবারও জ্বালানো হলো আবার গজবের ফেরেশতারা যায়া বলে ও মালিক আমার এবার তো হাজার হাজার বছর জ্বালাইলাম আরো জ্বালানো লাগবো নি আল্লাহ বলেন হবে না হবে না হবে না হে গজবের ফেরেশতারা যাও যাও এই জাহান্নামের আগুন কি আরো হাজার বছর প্রজ্বলিত করে দাও জাহান্নামের আগুনেরা আবার রবের আদেশ শুনিয়া হাজার বছর আবারও জ্বালাইল প্রথমে সাদা এরপরে লাল এরপরে কালো রং জাহান্নামের আগুনটা ধারণ করলো কোন বান্দা যদি জাহান্নামী হয়ে যায় ওই বান্দা দেখবে অন্ধকারের কোন শেষ নাই মদিনাওয়ালা নবী বলেন ফাহিয়া সাউদা ও মুজলিমা এখন জাহান্নামের আগুনটা অন্ধকারচ্ছন্ন কালো অবস্থায় বিরাজমান মদিনাওয়ালা নবী বলেন ওই জাহান্নামের মধ্যে কোন বান্দা আরেকটা বান্দাকে দেখবে না কি পরিমাণ অন্ধকার নবী জানাইয়া দিয়া কেন উম্মতের জানায় কারণ উম্মতেরা জাহান্নামের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকানো লাগবে আল্লাহ বলেন আমি রবকে ভয় করো এর মানে হলো আমি রবকে তোমার ভয় করা লাগবে না ওই রবের আজাবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও কারণ রবের আজাব সহ্য করার মতো ক্ষমতা কোনো বান্দার মাঝে নাই হে আল্লাহর বান্দারা ওই রবকে ভয় করো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি বলে না না আল্লাহ যেরকম দয়ালু আবার তো ওই পরিমাণ রাগ আল্লাহর আছে না নাই আল্লাহর নাম যেরকম রহিম আল্লাহর নাম যেরকম রহমান আল্লাহর নাম যেরকম গফ্ফার আল্লাহর নাম যেরকম সাত্তার আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম রহমান দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম দয়ালু দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম গফ্ফার দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম সাত্তার কিন্তু হাশরের ময়দানে আমার একটা গুণবাচক নাম তোরা খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহর নাম হবে কফার ওই সময় আমি আল্লাহর নাম বান্দা তুই দয়ালু বলে খুঁজে পাবি না আমি আল্লাহর নাম ওই সময় তুই রহমান বলে বলে খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহর নাম তুই আমি আল্লাহকে সাত্তার বলেও খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে যাব দুনিয়াতে মেম্বার যারা মাতবর যারা চেয়ারম্যান যারা এদের যেরকম দয়া আছে আবার রাগও আছে না নাই দয়ালুকার জন্য বলে সমাজের মধ্যে যেই বান্দা নামাজে যায় সমাজের মধ্যে যেই বান্দা ভালো মানুষ চুরি করে না ডাকাতি করে না দুর্নীতি করে না সন্ত্রাসগিরি করে না ওই বান্দার জন্য মেম্বারটা দয়ালু হয়ে যায় এলাকায় ভালো যে মেম্বার তারে ভালোবাসবে তার জন্য দয়া করবে কিন্তু যদি সর্বাবস্থায় এই বান্দা দয়া নিয়া নিয়ে আগায় যায় কোনো রাগ নাই তাহলে সমাজ থেকে চুর দূরীভূত করা যাবে যাবে মেম্বারের শুধু দয়া আছে রাগ নাই শুধু দয়া করে যাকে তাকে মাফ করে দেয় তাহলে সুর বাড়বে না কমবে বলেন না কেন
ডাকাত পারবে না কমবে অন্যায় করনে ওয়ালা ব্যক্তি পারবে না কমবে অপরাধ করনে ওয়ালা ব্যক্তি পারবে না কমবে কি বুঝলেন পারবে কেন কারণ তার দয়া আছে কি নাই দুনিয়াতে মেম্বারের বেলা এরকম হয়ে গেল দুনিয়াতে মেম্বারেরা রাগও লাগবে দয়াও লাগবে এই দুইটা গুণে গুণান্বিত হয়ে যাওয়া লাগবে দয়াটা এক আল্লাহর বান্দাদের জন্য প্রয়োগ করবে রাগটা আরেকটা বান্দাদের জন্য প্রয়োগ করবে যখন কেউ চুরি করবে তার বিচার করতে গিয়া মেম্বার রাগান্বিত হয়ে যাবে কেউ যখন ডাকাতি করবে মেম্বার তার বিচার করতে গিয়া ক্ষুধান্বিত হয়ে যাবে যেই বান্দা সুরিও করে না ডাকাতিও করে না এলাকায় অনেক ভালো ওই বান্দার জন্য দয়ালু হয়ে যাবে তাহলেই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্টেরা বড় বড় মাতবরেরা সমাজের মধ্যে আদালত কায়েম করতে পারবে দুনিয়ার মেম্বারেরা এই দুই গুণ ছাড়া যদি না পারে দুনিয়ার চেয়ারম্যানেরা এই দুই গুণে গুণান্বিত হওয়া ছাড়া যদি না পারে দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টেরা সাধারণ একটা উপজেলার বড় নেতা হইয়া এই দুই গুণে গুণান্বিত হওয়া সারা যদি না পারে দুনিয়ার মন্ত্রী সাহেব এই দুই গুণে গুণান্বিত হওয়া সারা যদি দুনিয়াতে আদালত কায়েম করতে না পারে দুনিয়ার মেম্বারের মেম্বার একজন আছেন না নাই দুনিয়ার চেয়ারম্যানের চেয়ারম্যান আমার মালিক দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টের এমপি হলো আমার দয়ার মালিক দুনিয়ার মন্ত্রীর বড় মন্ত্রী হলো আমার আল্লাহ দুনিয়ার ধনীর বড় ধনী হলো আমার আল্লাহ দুনিয়ার মাতবরের বড় মাতবর হলো আমার আল্লাহ দুনিয়াতে মেম্বারেরা এত ছোট জায়গা শাসন করার পরে যদি দুইটা গুণ সারা না হয় আমার রবের কেন দুইটা গুণ থাকবে না রে বান্দা আল্লাহ যেরকম দয়ালু আবার মহারাগে রাগান আল্লাহ বলেন আমি রবকে ভয় করো এর মানে হলো রে বান্দা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে তুই কেন চলা লাগবে বলে আমি রবের দুইটা গুণ এক নম্বরে দয়া দুই নম্বরে আমি আল্লাহ বড় রাগান্বিত তবে দয়ালু কার জন্য যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়বে যেই বান্দা দুনিয়াতে রোজা রাখবে যেই বান্দা দুনিয়াতে নেক আমল করবে যেই বান্দা দুনিয়াতে আমলের লাইনে অগ্র অগ্রগামী হয়ে যাবে ওই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দয়ালু হয়ে যাব আর যেই বান্দা দুনিয়াতে ফেরাউনের মতো হয়ে যাবে হামানের মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দাটা কারুনের মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দা আবু জাহাল উদ্বা সাহেব মুগিরার মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দা বড় বড় যারা ক্ষমতা দেখাইয়া দুনিয়াতে আল্লাহরে মানে নাই তার মতো যারা হয়ে যাবে আল্লাহ তার জন্য দয়ালু না আল্লাহ বলেন ওই সময়ে ওই ফেরাউনের জন্য আমি আল্লাহ তো ক্রুটটা পূর্ণাঙ্গ ছেড়ে দিলাম হামানের জন্য তখনই আমি ক্রুটটা তার জন্য প্রয়োগ করলাম আমি আল্লাহ কারুনের জন্য আমি আল্লাহর রাগটাকে প্রয়োগ করলাম আবু জাহালের জন্য আমি আল্লাহর গজবটাকে আমি প্রয়োগ করলাম ওই বাদশা সাজ্জাদের বেলায়ও আমি একই পরিমাণ করলাম আবার তাকায়া দেখ আলম তর কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল আতিনা ফি দারি দুনিয়ানা হাসান آتنا في دار عقاق يا سل مستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر غريد نيكو تو تيار هاي جونا منگے اسطوب زارو ہے یا الہی بھی کو ندشم سو قمر یا الہی بھی کو ندش جرو ہزار یا الہی بھی کو ند ارد و سما یا الہی می کو ند جو ہوا
আল্লাহ শিখাইলেন শুধু রবের দরবারে বান্দা তুমি দুনিয়া চাইলেই হবে না দুনিয়া চাইলে আখেরাতের লাইনের জান্নাতটা বান্দা তুই হারায়া ফেলবা আর যদি আমি রবের দরবারে দুনিয়াও চাও আখেরাতকেও বান্দা তুমি প্রায়োরিটি দিয়া চাও জাহান্নামের চিন্তা যদি অন্তরের মধ্যে বান্দা তুমি ঢুকাইয়া রবের কাছে বলো ও মালিক আমার শুধু দুনিয়াতে ধন দৌলত পাইলেই হবে না আখেরাতের লাইনেও জান্নাতের অধিপতি হওয়া লাগবে ও মালিক শুধু দুনিয়া পাইলেই হবে না আখেরাতেও জাহান্নাম থেকে আমার বাঁচা লাগবে আল্লাহ বলেন তোরে ওই সময় আমি আল্লাহ দুনিয়াও দিয়া দিব আখেরাতের লাইনে আবার তোরে আমি জান্নাতের অধিপতি বানায়া দিব তবে কোন বান্দা ওই রবের দরবারে দুনিয়া চায় আখেরাতও চায় জাহান্নামের আজাব থেকে কোন বান্দাটা মুক্তি চায় জানুনি বলে যেই বান্দার অন্তরের মধ্যে একজনের ভয় আছে চিল্লায়া বলো তার নাম আল্লাহর ভয় নিয়া নিয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে আগায় যায় ওই বান্দা রবের দরবারে দুনিয়াও চায় আখেরাতও চায় আবার জাহান্নামের আজাবের ভয় বান্দার অন্তরের মধ্যে কমতি নাই কারণ এই বান্দাটা দুনিয়া পাইয়া যাওয়ার পরে বান্দা মনে করে দুনিয়া ফানিয়া আখেরাত হলো বাকিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাতটাই শুধু বাকি থাকবে এই দুনিয়াতে সাত বছর সত্তর বছরের জিন্দেগি এ বান্দা শ্বাসটাকে তুমি বাহিরে ফেলছো ওই শ্বাসটা তোমার নাক দিয়া বান্দার ভেতরে ঢুকে নাই এরপরেই তোমাকে আর আব্দুল মান্নান কেউ বলে না এরপরই আব্দুল হান্নান কেউ বলে না এরপরই কেউ আব্দুল্লাহ বলে না এরপরেও কেউ তোমারে আর মানুষ বলে না এরপরে নিজের ছেলেটাও বলে লাশ এরপরেও নিজের মেয়েটাও তোমারে জানাইয়া দিল এই লাশটাকে বের করিয়া তুমি মাটির মধ্যে শুয়াইয়া দাও ওই বান্দাটাই এই কথা চিন্তা ভাবনা দুনিয়ার মধ্যে করতে পারে যেই বান্দার অন্তরের মধ্যে মালিকের ভয় পূর্ণাঙ্গ আছে বান্দা যেখানেই যায় ওখানেই বান্দা চিন্তা ভাবনা করে দুনিয়া শেষ না রবের বিচারের কাঠগড়া একদিন দাঁড়াইয়া যাওয়া লাগবে ফাইদা নুকির ফিন্নাকুর ফাজালিকা ইয়াউমাইদি ইয়াউমুন নাসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির ওই বান্দা চিন্তা করে ইসরাফিল সিংহা নিয়া দাঁড়াইয়া রইল যে কোনো একটা সময় ফুৎকারটাও দিয়া দিতে পারে ফুৎকার দিতে দেরি হইয়া যাবে পৃথিবী কম্পনে প্রকম্পিত হইয়া সব লন্ডভন্ড হইয়া হাসরের ময়দানটা ওই দিন আর কায়েম হতে বান্দা দেরি হবে না ওই দিনে কোনো বান্দা পেয়ে যাবে জান্নাত কোনো বান্দা পেয়ে যাবে জাহান্নাম কেউ পাবে ডান হাতে আমল নামা কেউ পেয়ে যাবে বাম হাতে আমল নামা ডান হাতে আমল নামা যেই বান্দা পাবে ওই বান্দার কপাল বড় ভালো যেই বান্দা বাম হাতে আমল নামা পাওয়া যাবে ওই বান্দার কপালটা বান্দা ভালো হবে না এই চিন্তা ওই বান্দার অন্তরের মধ্যেই থাকবে যেই বান্দার রবকে ভয় করিয়া করিয়া দুনিয়াতে আগায়া যায় খুতবায় যে আয়াত পড়লাম ওই তাকুয়ার ব্যাপারেই বান্দা আয়াতটা পড়লাম আল্লাহ জানা দেয় ইমানওয়ালারা আমি মাওলাকে সর্বাবস্থায় ভয় করবি হে মোমেনেরা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া চলবি আমি রবের তাকওয়া আল্লাহ ভীতি অন্তরের মধ্যে নিয়া নিয়া আগায়া যাবি আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া 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 যেই বান্দা চলবে আল্লাহ বলেন ওই বান্দার প্রতিদানের কোনো অভাব নাই দুইটা বড় বড় প্রতিদান আল্লাহ মায়া করে বান্দারে দিয়া দিবে এক নাম্বার বড় প্রতিদান বলে যেই বান্দা ওই রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া দুনিয়ার মধ্যে চলবে ওই বান্দা কি আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ বের করে দিবে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা বন্ধু বান্ধবেরা পরচনার ফাঁদের মধ্যে অনেক সময় ফালায়া দেয় আর বন্ধুরে বলে হে বন্ধু আমার তুই একটু বিড়িটা টান দিয়া দেখ কি মজাই টানের মধ্যে হে বন্ধু আমার আমি গাঞ্জা খাই তুই আমার সাথে একটু গাঞ্জা কুরের মধ্যে নামটা উঠায়া দে
হে বন্ধু আমার চল চল হিন্দুদের দুর্গা পূজার মধ্যে চলে যাই ওখানে গিয়া হিন্দুদের মেয়েদের সাথে ইফতিজিং কইরা প্রসাদ খাইয়া আসি বিভিন্ন সময়ে বিভিন্ন বন্ধুরা বান্দারে প্ররোচনা দেয় প্রতারণার ফাঁদে ফালাইয়া এই বান্দাকে জাহান্নামের পথে নেওয়ার জন্য কত বড় পাগল পারা বান্দাটা হইয়া যায় এই বান্দা এর পরেও আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া বান্দা যায় না স্কুলের মধ্যে যায় দেখ কলেজের মধ্যে যায় দেখ ভার্সিটির মধ্যে বান্দা যায় দেখু অনেকগুলা ক্লাসমেট অনেকে একসাথে এক ক্লাসের মধ্যে পড়ে ক্লাসের ক্লাসমেট গুলো এক একজনের চরিত্র এক এক রকম একজনের দশ পনেরোটা প্রেম করে আর একজনে হারাম রিলেশনশিপে যায় না একজনে পাঁচ বেলার নামাজ পড়ে আর একজনে পাঁচ বেলার এক বেলাও পড়ে না আর একজনে রমাদনের তিরিশটা রোজা রাখে আর একজনে তিরিশটার একটাও রাখে না আর একজনে তাহাজ্জুদ পড়ে এ তাহাজ্জুদ আর একজনে কি এটাও জানে না বুঝে না একজনে ইশরাক পড়ে ও আর একজন বান্দা ইশরাক কিটাও জানে না একজনে আউয়াবিন পড়ে আউয়াবিন আর একজনে এটা কি তাও পূর্ণাঙ্গভাবে বুঝে না আছে না নাই নাই সবাই নামাজি সবাই রোজাদার সবাই নেক আমল করনেওয়ালা আমি জুনায়েদ আল হাবিব এখান থেকে বয়ান করে করে যখনই আমি মাহফিল শেষ করে বাড়িতে চলে যাব এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া সবাই হিদায়াত নামক দৌলত পাওয়া যাবে এমনটা নয় সবাই নামাজি হয়ে যাবে এমনটা নয় সবাই রোজাদার হয়ে যাবে এমনটা নয় সবাই নেক আমল করনেওয়ালা হয়ে যাবে সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে এ বান্দা এমনটা নয় তবে কিছু কিছু মানুষ আগে নামাজ পড়তো না এখন নামাজের দিকে একটু দৌড়ায়া যাবে আগে কিছু মানুষ রোজার দিকে অগ্রগামী হয়ে যাইত না বয়ান শুনিয়া বান্দা রোজার দিকে আগাইয়া যাবে এর কারণ কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া নামক মেডিসিনটা ঢুকাইয়া দিলেন আল্লাহ বলেন আমার যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা যেই বান্দা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া দুনিয়ার মধ্যে চলবে আমি আল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ আমি আল্লাহ বের করে দিব পথ বের করবে কে আল্লাহ বলেন আমি রবের ভয় তবে তোমার অন্তরের মধ্যে থাকা লাগবে তাহলে গুনাহের ধারে কাছেও বান্দা তুই যেতে পারবা না ওই গুনাহের ধারে কাছে যখন যাইবা তখনই আমি আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিব তখনই আমি আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি তোমারে উপহার দিয়া দিব বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা যেই বান্দা গুনাহকে বড় ভয় করে ওই বান্দাটা গুনাহের ধারে কাছেও যায় না আল্লাহর এই বান্দার জীবিকা নির্বাহের খাত বান্দার টুকরি বিক্রি করে করে জিন্দেগি চালায় টুকরি চিনেন দি কি খারি খারি আপনার লেখায় কি বলে ওরা ওরা খারি টুকরি বুঝামু কেমনে বুঝছেন নি বনি ইসরাইলের ওই বান্দাটা টুকরি বিক্রি করে জিন্দেগি চালায় জীবিকা নির্বাহের বরকত বান্দা টুকরি নিজে 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 বানায় আর এলাকার মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের কাছে হাঁটিয়া হকারের মতো এই টুকরিগুলো বান্দাটা বিক্রি করে দেয় আল্লাহর এই বান্দা একদিন ওই রাজা বাদশা তার এলাকার বাড়ির পাশে দিয়া যায় আর টুকরি বিক্রি করে ওই রাজার বউটা রানী মা দেখে এটা টুকরি বিক্রেতা টুকরি ক্রয় বিক্রয় করতে করতে চলে যায় আল্লাহর বান্দি ওই রানী মা এই টুকরি বিক্রেতার চেহারাটা দেখিয়া তার প্রেম জেগে গেল বড় ভালোবাসা লেগে গেল আর চিন্তা করলো এই লোকটার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া লাগবে ওই রানী মা কি পরিমাণ বড় লোক বান্দা জানুনি কারণ রাজার বউ ধনী না গরিব কি পরিমাণ গরিব না ধনী সম্ভ্রান্ত না অনেক সম্ভ্রান্ত টাকাওয়ালা অনেক সুন্দরী অনেক রানীমা বড় সম্ভ্রান্ত পরিবারের এবং তার স্বামীটা ওই এলাকার বড় রাজা
কি পরিমাণ পাগল পাড়া হয়ে গেল ওই টুকরি বিক্রেতা বেচারা অনেক বড় সুন্দর একটা লোক তাকে দেখিয়া রানীমার অন্তরের মধ্যে প্রেম জেগে গেল ওই রানীমার খাদেমার অভাব নাই খাদেমারে ডাক দেয় হে খাদেমা ওই টুকরি বিক্রেতার কাছে যাও তাকে যা বলু আমার রানীমা তোমায় ডেকেছে টুকরি ক্রয় করবে তোমার কাছ থেকে দৌড়াইয়া খাদেমা চলে গেল ওই টুকরি বিক্রেতাকে ডাকিয়া ডাকিয়া আনলো ডাকিয়া আনিয়া এবার যখন রানীমার সামনে দাঁড় করাইয়া দিল ওই রানীমা বলে আমি তোমাকে মূলত টুকরি ক্রয় করার জন্য ডাকি নাই বরং তোমার সাথে খারাপ কাজের জন্য আমি লিপ্ত হয়ে যাব কারণ তুমি বড় সুন্দর এরকম সুন্দর পুরুষ আমার প্রয়োজন তোমার সাথে প্রেম নিবেদনে আমি লিপ্ত হয়ে যাব ভালোবাসায় জড়াইয়া যাব বড় এক জিনার মধ্যে আমি লিপ্ত হয়ে যাব কিন্তু টুকরি বিক্রেতা যদিও গরিব তার অন্তরে একজনের ভয় চিল্লা বল তার না আল্লাহর ওই বান্দা চিন্তা ভাবনা করতে লাগলো ওই বান্দা ওই জায়গায় চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে বারংবার বলে ও দয়ার মালিক এই দুনিয়াতে আমি কোনো গুনাহ করি নাই ও আল্লাহ আমি কোনো জেনার মধ্যেও লিপ্ত হয়ে যাই নাই এমন কোন কবিরা গুনাহ আমি করি নাই এই দুনিয়াতে চলার পথে তুমি আমারে কি পরিমাণ গরিব বানায়া দিলা ও আল্লাহ গরিব হয়ে যাওয়ার পরেও আমি কোনো গুনাহের ধারে কাছে যাই নাই আজকে এই মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া লাগবে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ একটা বড় বুদ্ধি জাগ্রত করে দিলেন লোকটা বলতে লাগলো ও রানীমা তুমি আমারে অনুমতি দাও যদি অনুমতি দাও আমি একটু ছাদের উপরে যাব ছাদের উপরে যাইয়া ওখানে আমি অজু করে তারপরে তোমার কাছে চলে আসব অন্তরের মধ্যে এই বুদ্ধি দুনিয়ার কোন বান্দা বান্দারে দেয় নাই একজন দিয়েছে চিল্লায়া বলো তার না আল্লাহ বলেন দুনিয়াতে যেই বান্দাটা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া যেই বান্দা আগায়া যাবে ওই বান্দা কোন গুনাহের কাজের মধ্যে জড়াইতে পারবে না দুনিয়ার কোন মানুষ এই বান্দাকে প্রলোভন দেখাইয়া পাগল বানাতে পারবে না কারণ আমি আল্লাহ এই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য অনেকগুলো পথ আমি আল্লাহ বান্দার জন্য বের করে দিব ওই বান্দার অন্তরের মধ্যে বুদ্ধি চলে আসলো দৌড়াইয়া ছাদের উপরে চলে গেল ছাদের উপরে যাওয়ার পরে মনে মনে ওই রানীমা চিন্তা ভাবনা করে অজুটা কইরা নে এরপরে তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাব নিজের খাদে মারেও তার সাথে পাঠায় না নিজেও ছাদের উপরে যায় না আল্লাহর এই বান্দা বনি ইসরাইলের এই আল্লাহওয়ালা বান্দাটা যখন ছাদের উপরে উঠিয়া গেল ছাদের উপরে উঠিয়া কি অজু করবে মূলত রবের দরবারে কান্না করার জন্য ওই রবের দরবারে আবদার জানানোর জন্য আল্লাহকে বলে হে মালিক তুমি আমাকে এই গুনাহ থেকে বের করার জন্য পথ বের করে দাও আমি এই গুনাহের মধ্যে লিপ্ত হতে চাই না ও আল্লাহ তুমি যদি পথ বের করে দাও তাহলে পথের দুনিয়াতে কোনো অভাব হবে না ওই বান্দা ছাদের উপরে উঠিয়া মাওলার দরবারে যখনই কান্দি আল্লাহ দেখে কি দেখে না দেখে না আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার এই বান্দা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া এই বান্দা কি পরিমাণ পাগল পাড়া হয়ে গেল দুনিয়ার লাইনে কোনো খারাপ কাজ করার জন্য নয় বরং ভালো কাজ করার জন্য বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য আমি রবের দরবারে ফিরে এসে বান্দা কিভাবে দেখো আরজি করে তুমি যাও যাও তোমার পাখার তো কোনো অভাব নেই একটা পাখা যাইয়া ওই বিল্ডিং এর ছাদ থেকে মাটির মধ্যে তুমি বিছাইয়া দাও আমার এই বান্দা গুনাহ থেকে বাঁচিয়া যাক আমার এই বান্দা জাহান্নামী না হয়ে যাক এই বান্দা জান্নাতি হোক কারণ তাকওয়াবান যেই বান্দা
দুনিয়ার মধ্যে হয়ে যাবে আমি রবের ওয়াদা হলো যেই বান্দা একনিষ্ঠ দিল নিয়া নিয়া অন্তর নিয়া নিয়া রবের তাকওয়া নিয়া দুনিয়াতে চলবে তার গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়ার কেউ পথ বের করা লাগবে না একজন বের করে দিবে ওয়াদা করেছেন একজন চিল্লায় বলো তার না আল্লাহ পথ বের করে দেয় কি দেয় না তবে বান্দা শর্ত কি হলো বান্দা জানোনি ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন যেই বান্দা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া চলবে আমি আল্লাহ বান্দাটাকে বড় মায়া করে করে বিভিন্ন পথ আমি আল্লাহ বান্দাকে বের করে দিব আল্লাহ তারপরে জানায় দেয় ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যেই বান্দাটা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া দুনিয়ার মধ্যে চলবে ওই বান্দা দুনিয়াতে রবের ভয়ে নিয়া যে চলে ও বান্দা কি সুদি লেনদেন করতে পারেনি সুদি লেনদেন যারা করে এরা কি আল্লাহকে ভয় করে করে যারা ঘুষ খায় আল্লাহকে ভয় করে বলে না আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে অন্যায় কাজ করে জুলুম করে নির্যাতন করে এরা আল্লাহকে ভয় করে আপনার কি মনে হয় যখনই জিবাক করে তার ভিতরে ইমান থাকে না কবিরা গুনাহ যে করে ইমান থাকে না ইমানটা তার পুরা বডি থেকে উপরে চলে যায় এটা উঠতে থাকে আসমানে যখন সে তাওবা করে আবারই ইমানটা তার ভিতরে ফিরে আসে পড়ে না সুবহানাল্লাহ তাকওয়া যার ভিতরে আছে ওই বান্দা কি সুদি লেনদেন করতে পারে ঘুষ খাইতে পারে অন্যায় করতে পারে জুলুম করতে পারে অন্যের টাকা মাইরা খাইতে পারে অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে অন্যের লাইল ঠেলতে পারে অন্যের মাছ চুরি করতে পারে বলে না পারে পারে না তাহলে যেহেতু পারবে না তো দুনিয়াতে জোর জবরদস্তি যে করবে না ওই বান্দা তো ধনী হতে পারবে না আল্লাহ বলেন বিষয়টা এমন নয় সুদি লেনদেন করে না ঘুষ খায় না জুলুম করে না নির্যাতন করে না কিন্তু এই বান্দাটা এরপরেও ধনী কেমনে জানোনি কারণ বান্দার অন্তরে ভয় আছে কার সবাই বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন যেই বান্দা রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবে আমি রব এক নম্বরে তো বান্দার গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ বের করে দিলাম দুই নম্বরে আমি রব যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করে করে চললো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এই বান্দা কি আমি আল্লাহ মায়া করে করে দয়া করিয়া করিয়া এই বান্দার পুরো জিন্দেগিতে বান্দা সুদি লেনদেন করে নাই এই বান্দা দুনিয়াতে ঘুষ খায় নাই এই বান্দা দুর্নীতি করে নাই দুর্নীতিবাজদের লিস্টের মধ্যে নামটা উঠায় নাই বরং মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়া 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 বান্দা চলার কারণে দুনিয়াতে অনেক বড় দ্বন্দ্বউলতলা বান্দা হতে পারবে না আল্লাহ বলেন সেই বান্দা রবের ভয় নিয়া দুনিয়াতে চলবে ওই বান্দা জুলুম করে করে নির্যাতন করে করে ধনী হওয়া লাগবে না আমি রবের কুদরতি খাজানার মধ্যে কোনো কমতি নাই যেই রব আমি রবের ভয় নিয়া যেই বান্দাটা নিয়া নিয়া চলবে আমি আল্লাহ বান্দা কি এমন রিজিক দিয়া দিব ওই বান্দা এই রিজিকটা পাইয়া বান্দা বলবে রিজিক কোত্থেকে আসে আমি তো জুলুম করি নাই আমি নির্যাতন করি নাই আমি সুদি লেনদেন করি নাই আমি ঘুষ খাই নাই কোনো অন্যায় অপরাধের মধ্যেও লিপ্ত হয়ে যাই নাই আমি চুরিও করি না আমি ডাকাতিও করি না এর উপরে আল্লাহ কি মায়া করে ধনী বানায়া দেয় কত বান্দা দেখবেন আল্লাহর এই বান্দা হঠাৎ করে ধনী হয়ে গেল সুদ লেনদেন করে না ঘুষ না খাইয়া আল্লাহ বড় ধনী বান্দারে বানায়া দিল কেমনে জানোনি বলে ওই বান্দার অন্তরে ভয় আছে আর ওই বান্দাদের জন্য ওই বান্দাদের ব্যাপারে আমার মাওলা পূর্ণাঙ্গভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেল রে বান্দা তুই যদি আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলে যাও তুই যদি রবের ভয় নিয়ে সামনে যদি আগায় যাও আমি আল্লাহ তোকে এমন রিজিক দিয়া দিব বান্দা তুই রিজিক নিয়া 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 গণনা করেও হিসাব করতে পারবি না
আল্লাহর খাজানায় কমতি নাই আল্লাহ বান্দাকে জানা দেয় তবে বান্দা শর্ত হলো একটা লাগবে তাকওয়া শর্ত হলো একটা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি শর্ত হলো একটা ইত্তাকুল্লাহ আমি রবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহ কালামুল্লাহ শরীফি এজন্যই তো বান্দা বান্দিরে জানা দেয় হে আমার বান্দা বান্দির দলেরা ওই জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাইবার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো বলে কেমন ভয় করবা যথাযথভাবে রবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানায় দিলেন আমি রবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও আমি রবের তাকওয়া তুমি অন্তরের মধ্যে ঢুকাও এখন যদি প্রশ্ন জাগে আল্লাহ তো বিভিন্ন জায়গায় জানায় দিলেন হে বান্দা গুনাহ করেছো আমি রবের দরবারে তুই ফিরে আয় হে বান্দা আমি রবের মতো দয়ালু কেউ নাই আমি রবের মতো মায়াবান দুনিয়ার মধ্যে কেউ নাই আমি রবের মতো গফফার দুনিয়ার মধ্যে কেউ নাই এরপরেও ওই দয়ালু আল্লাহটা কেন জানায় দেয় হে বান্দারা তুই আমি রবের ভয় নিয়ে দুনিয়াতে চলো মুফাসসিরিন কেরাম জানায় দেয় আল্লাহকে ভয় করো এর মানে কি জানোনি এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকা কার আযাব আল্লাহর আযাব দুনিয়ার আযাবের মতো নি দুনিয়ার আযাবের মতো না কি পরিমাণ কঠিন আযাব বান্দা জানুনি মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতে গিয়া জানায় দেয় আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহর আযাবের ভয় কেমনে বান্দা অন্তরের মধ্যে ঢুকাইবা বলে বান্দা তুমি ওই গুণে গুণান্বিত হয়ে যাও মাঝে মাঝে রুমের মধ্যে যাইয়া ওই সবার দরওয়াজা যখনই বন্ধ হয়ে গেল তুমি রুমের দরওয়াজাটা লাগাইয়া ওই জায়গার মধ্যে বসে বসে রবের দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করো আর আল্লাহর দরবারে বলো হে মালিক দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই কারণ জাহান্নামের আগুনের ব্যাপারে বয়ান মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায় দেয় ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার কোনো সাধারণ আগুনের নাম নয় নবী বলেন উকিদা আলান্নার আলফাসানাতিন হাত্তা ইবিয়াদদ সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইসওয়াদদাত ফাহিয়া সাউদাউ মুজলিমা মদিনাওয়ালা নবী বলেন জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আল্লাহ সব গজবের ফিরিস্তাদেরকে আদেশ দিয়া দিলেন হে গজবের ফিরিস্তা ওই জাহান্নামের আগুনটাকে তোমরা হাজার বছর জ্বালানো শুরু করে দাও জাহান্নামের গজবের ফিরিস্তারা জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালাইল নবী বলেন জ্বালানোর পরে রংটা ধারণ করলো সাদা এরপরে গজবের ফিরিস্তারা ওই রবের দরবারে আসিয়া বলে মালিক আপনার আদেশ অনুযায়ী জাহান্নামের আগুন হাজার বছর আমি জ্বালাইলাম ও আল্লাহ এখন কি আর জ্বালানো লাগবে কিনা জানাইয়া দেন আল্লাহ তখন বলে হে আমার গজবের ফিরিস্তা ওই জাহান্নামের আগুন কি হাজার বছর জ্বালাইয়াই পরিসমাপ্তি ঘটাইও না ওই আগুন কি তুমি আরো আবারও হাজার বছর জ্বালাও আবারও জ্বালানো হলো আবার গজবের ফিরিস্তারা যায় বলে ও মালিক আমার এবার তো হাজার হাজার বছর জ্বালাইলাম আরো জ্বালানো লাগবো নি আল্লাহ বলেন হবে না হবে না হবে না হে গজবের ফিরিস্তারা যাও যাও এই জাহান্নামের আগুনকে আরো হাজার বছর প্রজ্বলিত করে দাও জাহান্নামের আগুনেরা আবার রবের আদেশ শুনিয়া
হাজার বছর আবারো জ্বালাইলো প্রথমে সাদা এরপরে লাল এরপরে কালো রং জাহান্নামের আগুনটা ধারণ করলো কোন বান্দা যদি জাহান্নামী হয়ে যায় ওই বান্দা দেখবে অন্ধকারের কোনো শেষ নাই মদিনাওয়ালা নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা এখন জাহান্নামের আগুনটা অন্ধকারচ্ছন্ন কালো অবস্থায় বিরাজমান মদিনাওয়ালা নবী বলেন ওই জাহান্নামের মধ্যে কোন বান্দা আরেকটা বান্দাকে দেখবে না কি পরিমাণ অন্ধকার নবী জানাইয়া দিয়া কেন উম্মতের জানায় কারণ উম্মতেরা জাহান্নামের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকানো লাগবে আল্লাহ বলেন আমি রবকে ভয় করো এর মানে হলো আমি রবকে তোমার ভয় করা লাগবে না ওই রবের আযাবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও কারণ রবের আযাব সহ্য করার মতো ক্ষমতা কোনো বান্দার মাঝে নাই হে আল্লাহর বান্দারা ওই রবকে ভয় করো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি বলে না না আল্লাহ যেরকম দয়ালু আবার তো ওই পরিমাণ রাগ আল্লাহর আছে না নাই আল্লাহর নাম যেরকম রহিম আল্লাহর নাম যেরকম রহমান আল্লাহর নাম যেরকম গফফার আল্লাহর নাম যেরকম সাত্তার আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম রহমান দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম দয়ালু দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম গফফার দুনিয়াতে আমি আল্লাহ হয়ে গেলাম সাত্তার কিন্তু হাশরের ময়দানে আমার একটা গুণবাচক নাম তোরা খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহর নাম হবে কহার ওই সময় আমি আল্লাহর নাম বান্দা তুই দয়ালু বলে খুঁজে পাবি না আমি আল্লাহর নাম ওই সময় তুই রহমান বলে বলে খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহর নাম তুই আমি আল্লাহকে সাত্তার বলেও খুঁজে পাবি না ওই সময় আমি আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে যাব দুনিয়াতে মেম্বার যারা মাতবর যারা চেয়ারম্যান যারা এদের যেরকম দয়া আছে আবার রাগও আছে না নাই দয়ালু কার জন্য বলে সমাজের মধ্যে যেই বান্দা নামাজে যায় সমাজের মধ্যে যেই বান্দা ভালো মানুষ চুরি করে না ডাকাতি করে না দুর্নীতি করে না সন্ত্রাসগিরি করে না ওই বান্দার জন্য মেম্বারটা দয়ালু হয়ে যায় এলাকায় ভালো যায় মেম্বার তারে ভালোবাসবে তার জন্য দয়া করবে কিন্তু যদি সর্বাবস্থায় এই বান্দা দয়া নিয়া নিয়ে আগায় যায় কোনো রাগ নাই তাহলে সমাজ থেকে চুর দূরীভূত করা যাবে যাবে মেম্বারের শুধু দয়া আছে রাগ নাই শুধু দয়া করে যাকে তাকে মাফ করে দেয় তাহলে সুর বাড়বে না কমবে বলেন না কেন ডাকাত বাড়বে না কমবে অন্যায় করণেওয়ালা ব্যক্তি বাড়বে না কমবে অপরাধ করণেওয়ালা ব্যক্তি বাড়বে না কমবে কি বুঝলেন বাড়বে কেন কারণ তার দয়া আছে কি নাই দুনিয়াতে মেম্বারের বেলা এরকম হয়ে গেল দুনিয়াতে মেম্বারেরা রাগও লাগবে দয়াও লাগবে এই দুইটা গুণে গুণান্বিত হয়ে যাওয়া লাগবে দয়াটা এক আল্লাহর বান্দাদের জন্য প্রয়োগ করবে রাগটা আরেকটা বান্দাদের জন্য প্রয়োগ করবে যখন কেউ চুরি করবে তার বিচার করতে গিয়া মেম্বার রাগান্বিত হয়ে যাবে কেউ যখন ডাকাতি করবে মেম্বার তার বিচার করতে গিয়া ক্ষুধান্বিত হয়ে যাবে যেই বান্দা চুরিও করে না ডাকাতিও করে না এলাকায় অনেক ভালো ওই বান্দার জন্য দয়ালু হয়ে যাবে তাহলেই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্টেরা বড় বড় মাতবরেরা সমাজের মধ্যে আদালত কায়েম করতে পারবে দুনিয়ার মেম্বারেরা এই দুই গুণ ছাড়া যদি না পারে দুনিয়ার চেয়ারম্যানেরা এই দুই গুণে গুণান্বিত হওয়া ছাড়া যদি না পারে দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টেরা সাধারণ একটা উপজেলার বড় নেতা হইয়া এই দুই গুণে গুণান্বিত হওয়া ছাড়া যদি না পারে দুনিয়ার মন্ত্রী সাহেব এই দুই গুণে গুণান্বিত হওয়া ছাড়া যদি দুনিয়াতে আদালত কায়েম করতে না পারে দুনিয়ার মেম্বারের মেম্বার একজন আছেন না নাই দুনিয়ার চেয়ারম্যানের চেয়ারম্যান আমার মালিক
দুনিয়ার মেম্বার অফ পার্লামেন্টের এমপি হলো আমার দয়ার মালিক দুনিয়ার মন্ত্রীর বড় মন্ত্রী হলো আমার আল্লাহ দুনিয়ার ধনীর বড় ধনী হলো আমার আল্লাহ দুনিয়ার মাতবরের বড় মাতবর হলো আমার আল্লাহ দুনিয়াতে মেম্বারেরা এত ছোট জায়গা শাসন করার পরে যদি দুইটা গুণ ছাড়া না হয় আমার রবের কেন দুইটা গুণ থাকবে না রে বান্দা আল্লাহ যেরকম দয়ালু আবার মহারাগে রাগান্বিত আল্লাহ বলেন আমি রবকে ভয় করো এর মানে হলো রে বান্দা আমি রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে তুই কেন চলা লাগবে বলে আমি রবের দুইটা গুণ এক নম্বরে দয়া দুই নম্বরে আমি আল্লাহ বড় রাগান্বিত তবে দয়ালু কার জন্য যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়বে যেই বান্দা দুনিয়াতে রোজা রাখবে যেই বান্দা দুনিয়াতে নেক আমল করবে যেই বান্দা দুনিয়াতে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে ওই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দয়ালু হয়ে যাব আর যেই বান্দা দুনিয়াতে ফেরাউনের মতো হয়ে যাবে হামানের মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দাটা কারুনের মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দা আবু জাহাল উতবা সাহেব মুগিরার মতো হয়ে যাবে দুনিয়াতে যেই বান্দা বড় বড় যারা ক্ষমতা দেখাইয়া দুনিয়াতে আল্লাহরে মানে নাই তার মতো যারা হয়ে যাবে আল্লাহ তার জন্য দয়ালু না আল্লাহ বলেন ওই সময়ে ওই ফেরাউনের জন্য আমি আল্লাহ তো ক্রুটটা পূর্ণাঙ্গ ছেড়ে দিলাম হামানের জন্য তখনই আমি ক্রুটটা তার জন্য প্রয়োগ করলাম আমি আল্লাহ কারুনের জন্য আমি আল্লাহর রাগটাকে প্রয়োগ করলাম আবু জাহালের জন্য আমি আল্লাহর গজবটাকে আমি প্রয়োগ করলাম ওই বাদশা সাজ্জাদের বেলায়ও আমি একই পরিমাণ করলাম আবার তাকায়া দেখ আলম তর কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল আছে না নাই সূরা তুফিলের মধ্যেও আল্লাহ জানায় দিলেন হে নবী আমার আলম তার বিমানা আয় আলম তালম হে নবী আপনি জানেন না অ নবী গো মক্কার কাফেরেরা কি জানে না অ নবী আমার মক্কার বেইমানেরাও কি জানে না এরা কি দেখে নাই আসহাবুল ফিল যারা হস্তি বাহিনী যারা বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য হাতি নিয়ে যখন আগায়া গেল হাতি নিয়ে আগায়া যায় আসহাবুল ফিলের বড় বড় বাদশারা বাদশা আবরাহা যখনই আগায়া গেল দুনিয়ার কেউ এদেরকে বাধা দেয় নাই দুনিয়ার আব্দুল মুত্তালিব তো বড় সর্দার হয়ে গেল আব্দুল মুত্তালিবের ডাইকা নিল আর যায়া বলে হে আব্দুল মুত্তালিব তোমার আল্লাহর ঘর বাইতুল্লাহ আমাদের কাছে সুপর্দ করে দাও যুদ্ধে তোমরা জড়াবা না আব্দুল মুত্তালিব বলে এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি আব্দুল মুত্তালিব হলাম শুধুমাত্র উটের মালিক তুমি আমার ওটগুলো ফিরাইয়া দাও বাইতুল্লাহ তুমি ধ্বংস করে দাও অসুবিধা নাই কারণ এই বাইতুল্লাহকে হেফাজতের দায়িত্ব দুনিয়ার কেউ নেয় নাই একজন নিয়েছে চিল্লায়া বলো তার না ইন্না আউয়াল বাইতে উদি আলিন নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলেন প্রথম ঘর আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম দুনিয়ার কেউ এই বাইতুল্লাহকে ধ্বংস করতে পারবে না আবাবিল ঝাঁকে 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 পাখি পাঠাইয়া আল্লাহ ছোট ছোট পাথরের মাধ্যমে কঙ্করের মাধ্যমে কয়লার মতো ছোট 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 বস্তুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ বলেন ওই সময় আমি আল্লাহ দয়ালু না ওই সময় বান্দাদের জন্য আমি আল্লাহ ক্রুটটাকে বান্দার উপরে ছেড়ে দিলাম আমি আল্লাহর রাগ
এই বান্দার উপরে ছেলে দিলাম আমি আল্লাহর গজব এই বান্দাদের উপর পতিত করলাম ওই সময় আল্লাহ বলেন হে গোলাম তুই ওই সময় আমারে দয়ালু পাবি না হে গোলাম তুই ওই সময় দেখবি আমি আল্লাহর রাগের কোনো অভাব নাই তবে দয়ালু কার জন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما কথা কার জোরে বলেন আল্লাহ দয়ালু কার জন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলেন দয়ালু তার জন্য যে ব্যক্তি গুনাহ করার পরে নিজেকে ফেরাউনের মতো দাবি করে না গুনাহ করার পরে আল্লাহর কাছে এসে নত হয়ে যায় রুজু হয়ে যায় আল্লাহ জিন্দেগিতে গুনাহ কম করি নাই আল্লাহ আবার তওবা করলাম ওয়া আমানা আবার ঈমান আনলাম আল্লাহ আগে আমল করতাম না এখন ওয়া আমিলা আমালান সলিহা এখন আমি আমলের লাইনে আগায় গেলাম আল্লাহ তওবা করলাম ঈমান আনলাম আমল করলাম এরপরেও কি ক্ষমা করে দেওয়া যাবে না আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যা যা তোকে মাফ করে দিলাম মাফ করেই পরিসমাপ্তি এখানেই ঘটাইলাম না শুন তোর যত গুনাহগুলোকে নেক দিয়া পরিণত করে দিলাম ওই সময় আল্লাহ দয়ালু না রাগান্বিত ওই সময় আল্লাহ দয়ালু আল্লাহ বলে তোর জন্য দয়ালু তবে ফেরাউনের জন্য দয়ালু না আমি আল্লাহ নমরুদের জন্য দয়ালু না তবে আমি আল্লাহ কারুনের জন্য দয়ালু না তবে আমি আল্লাহ আবু জাহালের জন্য দয়ালু না তবে আমি আল্লাহ উদ্বার জন্য দয়ালু না তবে আমি আল্লাহ সাহেবার জন্য দয়ালু না বর্তমানেও যারা নিজেকে ফেরাউন দাবি করে না কিন্তু নিজের ক্ষমতা পৃথিবীর সব মানুষের উপরে অধিষ্ঠিত করতে চায় চাপাইয়া দিতে চায় নিজেকে আবু জাহাল দাবি করে না কিন্তু ক্ষমতা তার পাওয়ার দেখলে মনে হয় আবু জাহালের মতোই সে করতে চায় দাবি করতে পারে না ফেরাউন দাবি করতে পারে না নমরুদ এরাও একদিন মনে রাখবা ওই রব তোমার উপর দয়ালু থাকবে না ফেরাউনের যেই পরিণতি হয়েছিল নমরুদের যেই পরিণতি হয়েছিল তোমাদেরও একদিন একই পরিমাণ পরিণতি হয়ে যাবে তখন তোমাদের গার্ডর তোমাদের সেনাবাহিনী তোমাদের আশেপাশের একটা লোকও খুঁজে পাওয়া যাবে ওই সময় আল্লাহ ওই সময় আল্লাহর ক্রোধ আল্লাহ তোমাদের উপর ছাড়বে ওদিন যতই বলো এই আমার গার্ডার কই আমার সেনাবাহিনী কই কই আছো সবাই একটু আয় একটু হেল্প কর সাহায্য কর সহযোগিতা কর ওই সময় কোনো ফায়দা হবে ফেরাউনের দলবল শক্তিশালী ছিল না গরিব ছিল কি পরিমাণ শক্তিশালী এত শক্তিশালী বাহিনীটা ফেরাউনকে নীল নদে ডুবাইয়া যে মারলো বাঁচাইতে পারছে নি পারছে বাঁচাইতে পারে না এই পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না কারণ এই ধরা আল্লাহর ধরা আল্লাহ যারে ধরে তাকে নীল নদে ডুবাইয়া মারে ঠিক কি না ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন শুনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন তখন এই ফল দিবে কে বলেন কে দিবে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে যা যায় খায়ের দিও পড়ে না আমির আল্লাহ তুমি আমাদেরকে উত্তম প্রতিদান দিও পড়ে না আমি আল্লাহ দয়ালু আল্লাহ রাগান্বিত কার জন্য দয়ালু যেই বান্দা রুজু করে ফিরে আসে কার জন্য আল্লাহ রাগান্বিত যে রুজু করে না নিজের খোদা বলে দাবি করে কেন রব্বুকুমুল আলা আমি নিজে বড় আমার ক্ষমতা বড় আমার পাওয়ার বড় আমার আশেপাশের গার্ডার বড় আমার সব কিছু সব আশেপাশে যারা আছে সবাই বড় দাবি করে যারা এরাই ওই রবের ক্রোধের শিকার শিকার আখেরাতে হয়ে যাবে আমরা হতেও চাই না আমরা ওই লোকদের মতো জালেম হব না বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জালেমদের হাত থেকে হেফাজত করুন সকলে পড়ি আমিন আরো জোরে পড়েন আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকাও আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ দুই গুণে গুণান্বিত এক নম্বরে দয়া দুই নম্বরে ক্রোধ
এক নম্বরে দয়া দুই নম্বরে রাগ ক্রোধ আল্লাহ যেরকম দয়াবান আল্লাহ ঠিক একই রকম ভাবে ক্রোধান্বিত আল্লাহ যেরকম মায়াবান আবার আল্লাহর রাগেরও কোনো কমতি নাই আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও ভাই রবকে ভয় করলে কি फायदा হবে জানেন আল্লাহকে ভয় করলে তাহলে কোনো গুনাহ আপনার দ্বারা সংগঠিত হবে না